নমস্কার বন্ধুরা, কালার বকেটে আপনাদের সকলকে স্বাগত। আজ যা নিয়ে আলোচনা করব তা হলো ফ্রি হ্যান্ড স্কেচিং বা ফ্রি হ্যান্ড স্কেচিং কি, এর আর একটা নাম হলো ফ্রি হ্যান্ড লাইন। তো এই ফ্রি হ্যান্ড স্কেচিং বা মুক্ত হস্তরেখা কি বা তা কীরকম হয় তা নিয়ে একটু আজকে আলোচনা করব। তো আমরা নানা রকম পেইন্টিংয়ে, নানা রকম ড্রয়িংয়ে আমরা দেখতে পাই যে সব ছবিতে রেখা ব্যবহার করা হয়, শুধুমাত্র রেখা দিয়ে যে সমস্ত ছবি আঁকা হয় তাকে রেখাচিত্র বা এই ফ্রি হ্যান্ড স্কেচিং বলা হয়। তাহলে যেসব ছবিতে শুধুমাত্র রেখা ব্যবহার করেই নানান বস্তু বা যে কোনো জিনিস আঁকা হয় তাকে রেখাচিত্র বা মুক্ত হস্তরেখা বলে। নানান রকম ছবিতে শুধুমাত্র রেখা ব্যবহার করার এই পদ্ধতিকে অনেক সময় ক্যালিগ্রাফিও বলে। এই জাতীয় মুক্ত হস্তরেখাকে, অর্থাৎ মানে যেভাবে ওইভাবে শুধু রেখা ইউজ করেই আমরা ছবি আঁকি তাকে আবার ফ্রি হ্যান্ড লাইন অর ফ্রি হ্যান্ড স্কেচিংও বলি। তো মানুষ সাধারণত এরকম লেখার পদ্ধতির উদাহরণ অনেক আছে, মানে প্রাচীনকাল থেকে আমরা এরকম ধরনের ছবি অনেক পেয়ে এসেছি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিছু আছে, নন্দলাল বসুরও আছে, যামিনী রায়, এমনকি তারপরে বা আগে অনেক এরকম ধরনের ছবি। সেই রচনাতেও আমরা এক ধরনের ছবি আমরা দেখতে পেয়েছি, সেটাতেও এই রেখা, শুধুমাত্র রেখা ব্যবহার করে রবীন্দ্রনাথ ঠাকুর একটি ছবি বানিয়েছিলেন, সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। এই ছবিটিতে দেখতে পাবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর সামান্য রেখা, শুধুমাত্র রেখা ব্যবহার করে, সিঙ্গেল লাইন ইউজ করেই কীরকম সুন্দর একটা ড্রয়িং তৈরি করেছে। তারপর নন্দলাল বসুরও এই ছবিটাতে আপনারা দেখতে পারবেন যে শুধুমাত্র রেখা ব্যবহার করে এত সুন্দর একটা ড্রয়িং উনি বানিয়েছিলেন। এখানে দেখতে পাবেন প্রত্যেকটা সিঙ্গেল লাইন ইউজ করে উনি এই ছবিটা বানিয়েছেন। পরবর্তীকালে আমরা সত্যজিৎ রায়কেও দেখতে পাই, প্রখ্যাত লেখক, চিত্রকার, সঙ্গীতজ্ঞ এবং শিল্পী সত্যজিৎ রায়, তিনিও এক ধরনের ছবি এঁকেছিলেন। তার ছবিটাও, অঙ্কন করা ছবিটাও আমরা তুলে ধরলাম। হাসপাতালে বসে তার জীবনের আঁকা শেষ ছবি, সত্যজিৎ রায়ের আঁকা শেষ ছবি, এই ছবিটি এঁকেছিলেন সত্যজিৎ রায়। শুধুমাত্র রেখা ব্যবহার করে তিনি এই ছবিটি এঁকেছেন। এবং আপনারা দেখতে পাবেন, খুব ভালো করে দেখলে আপনারা দেখতে পাবেন যে এই ছবিটার মধ্যে এগারো জন মহান ব্যক্তি রয়েছে। এই ছবিটার মধ্যে মহান এগারো জন ব্যক্তির মুখের দর্শন আপনারা দেখতে পাবেন। খুব ভালো করে দেখলে এখানে দেখতে পাবেন একদম নিচে আছে রবীন্দ্রনাথ ঠাকুর। আপনারা দেখুন, দেখে বলুন কে কোথায় আছে। একদম ওপর থেকে আপনারা দেখতে পাবেন আছে জীবনানন্দ দাস, নজরুল ইসলাম, মহাত্মা গান্ধী, মৌলানা আজাদ, জওহরলাল নেহরু, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, ইন্দিরা গান্ধী, সুভাষচন্দ্র বোস, মাদার টেরেসা, এবং একদম নিচে আছে রবীন্দ্রনাথ ঠাকুর। খুব ভালো করে দেখবেন, এত সুন্দরভাবে সত্যজিৎ রায় এই ছবিটা বানিয়েছেন যে প্রথমে দেখলে বোঝাই যাবে না যে এখানে এতজন মহান ব্যক্তির মুখের দর্শন পাওয়া যাবে। তো এই রেখাচিত্রের মাধ্যমেই আগেকার দিনে, প্রাচীনকাল থেকেই মানুষ নানা রকম নিজের মনের ভাব প্রকাশ করতে পেরেছিলেন আগেকার দিন থেকে, এখনও সেই ছবি দেখতে পাওয়া যায়। ভিডিওটার প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন যে সত্যজিৎ রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিয়ে নিচে লেখা ছিল ফ্রি হ্যান্ড স্কেচিং। তো অনেক খোঁজার পর রবীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যজিৎ রায়ের এই দুটি রেখাচিত্র পাই আমি, এবং তারা কি এঁকেছিল এবং কিভাবে তা এঁকেছিল সেটা একটু বর্ণনা করলাম আপনাদের মধ্যে। তো ভিডিওটা ভালো লাগলে একটু সাপোর্ট করবেন।